যখন জল থাকে না বুক ফেটে যায় মাটি ফেটে যায় জল কিন্তু মানুষ পায় না আমাদের অনেকগুলো রুক্ষ জেলা আছে পুরুলিয়া আমরা বলি রূপসী বাংলা রূপসী বাংলার সব আছে কিন্তু জলটা খুব কষ্টকর মাটি শুকিয়ে যায় আমাদের বীরভূমের একটা অংশ আছে আমাদের বাঁকুড়ার কিছুটা আছে আমাদের পুরুলিয়া তো বেশ ভালোই আছে নর্থ বেঙ্গলে অতটা আমাদের বৃষ্টি টিষ্টি হয় বরঞ্চ জলটা বেশি হয়ে যায় কিন্তু সাউথ বেঙ্গলে জলের প্রবলেম অনেক সময় অনেকটাই হয় কিন্তু এই জল ভরো জল ধরো কর্মসূচি করে চেক ড্যাম করে ইরিগেশন ক্যানেলগুলো সংস্কার করে অনেকটা আমরা লাভবান হয়েছি এখন যেমন আমরা দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলি বৃষ্টির জলটাকে ধরে রাখতে আমার ছাতেও যদি আমি জল ধরে রাখি আমার একটা নতুন বাড়ি হচ্ছে আমি যদি তাকে তাতে একটা পার্ক বানাতে পারি ওপরে একটা সুইমিং পুল বানাতে পারি আমি জলও কিছুটা ধরে রাখতে পারি রেন ওয়াটার যেটা আমরা রেন ওয়াটার হারভেস্ট যেটা আমরা বলি তাতে আমাদের অনেকটা কাজেই লাগে এবং এটা তো ঠিক জলের সাথে শরীরের সম্পর্ক যেটা অরিন্দমদা বলছিলেন খুব কারেক্টলি যে আমাদের শরীরের তিন ভাগ জল আবার দেখবেন এই পৃথিবীতেও তিন ভাগ জল থাকলেও এই জল ক্রমশ কিছু কিছু জায়গায় সংকট দেখা দিচ্ছে এবং কেউ কেউ অনেক বৈজ্ঞানিকরা বলছেন আগামী কুড়ি বছর বাদে অনেক মানুষ দেখবেন পেট্রোলের থেকে জলের দাম বেশি হয়ে যাবে জল পানীয় জল পাওয়া যাবে না এমন একটা অবস্থা অনেক জায়গায় এই অবস্থায় আমরা মনে করি আগাম প্রিকশন নেওয়া সবচেয়ে উচিত আপনি দেখলেন আপনার সর্দি কাশি একটু একটু জ্বর হচ্ছে সঙ্গে সঙ্গে প্রিকশনটা নিলে তাহলে দেখবেন ওষুধ খেলে ঠিক মতো বা ডাক্তার দেখালে বা চিকিৎসা করলে জ্বরটা সেরে যাবে আর সেটা না করে আপনি যদি ভাবেন ও একটা ঠিক আছে আজ আছে কাল সেরে যাবে পশু সেরে যাবে কখনো কখনো কিন্তু রোগে ভোগায় লোককে এবং সেই অসুখটাই প্রথমে কোল ধরা পড়লে যে সেরে যেতে পারতো আমরা ভাবি হয়তো হয়ে যাবে অনেক সময় নেগলেক্ট করি পরে কিন্তু সেটা সারে না অনেক সময় জীবনও চলে যায় দুরারোগ্য ব্যাধিতে সুতরাং সবটাই মনে হচ্ছে যে আমাদের মনে হয় কখনো কখনো করব কখনো কখনো মনে হয় করব না আমি আজকে এই প্রোগ্রামটা আসার আগে স্নান করতে গিয়ে মাপছিলাম আমি কতটা জল লাগে আমার স্নান করতে কেন মাপছিলেন বলুন তো মাথায় ঢুকে গেছে ব্রেনে যদি একবার কিছু ঢুকে যায় এই যে বিমানদা বলছিলেন কথাটা কিন্তু খুব ছোট কথা নয় যে আমি একটা জল খেলাম আমরা কি করি সত্যিই তাই অর্ধেকটা খেলাম কি ফেলে দিয়ে চলে এলাম আমি কিন্তু এটা করি না মোটেই করি না আমি একদম পুরো জলটা যতক্ষণ শেষ না হচ্ছে ওটা রেখে দিই কাছে সযত্নে তার কারণ ওটাকে আমি নষ্ট করব কেন কত মানুষ আছে এক টুক এক ফোঁটা জল পায় না আমার একটা ব্যাড হ্যাবিট বলুন বা গুড হ্যাবিট বলুন ছোটোবেলা থেকে আমরা শিখেছি আমাকে আমার বাড়ির লোকেরা ঝগড়া করে কেন ঝগড়া করে মানে বাড়ির কারোর সাথে আমার সেরকম এখন আর অত যোগাযোগ নেই খুব কম কোনো অকেশানে দেখা হয় দিস আমি তো একাই থাকি কিন্তু বৌরা যখন যখন আসে বলে দিদি তুমি পুরোটা ঘরই প্রায় অন্ধকার করে রেখে দাও লাইট জ্বালাও না তুমি কি কিফটে আমি বলি কিপটে না আমার কথা হচ্ছে এটা টিপটের ব্যাপার নয় আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু ইউজ করব। এবং শুধু বাড়িতে নয় আমি যে কোনো সার্কিট হাউসে গিয়েও যদি থাকি আমার কাজ হচ্ছে আমি ঘর থেকে বেরোবার আগে আমি নিজে ফ্যান লাইট সব অফ টফ করে তারপরে আমি বেরোই তার কারণ হচ্ছে এটা আমি যেন না ভাবি এটা গভর্নমেন্টের প্রপার্টি গভর্নমেন্টের বিল পড়বে আমার আর কি গভর্নমেন্ট দেবে আর গভর্নমেন্টটা কার জনগণের গভর্নমেন্টের টাকা টাকার জনগণের কোথাও কোথাও দেখবেন সারাদিন এই লাইট জ্বলছে কেউ ভাবেও না আমি ভাবি আরে লাইটই জ্বলছে কিন্তু পিটারটা পুড়ে যাচ্ছে বিদ্যুৎটাকেও তো বাঁচাতে হবে বিদ্যুৎ বাঁচানো মানে হচ্ছে আপনার পরিবেশ বাঁচানো আমি যদি আমার ঘরের বিদ্যুৎটা কিছুটাও বাঁচাই জল বাঁচান জীবন বাঁচান যেমন একটা ব্যাপার বিদ্যুৎ বাঁচানোটাও একটা ব্যাপার সবুজ বাঁচানোটাও একটা ব্যাপার আমরা লক্ষ লক্ষ গাছ দিই এখন এবং যত বাচ্চা জন্মায় একটা করে গাছ দিই তার কারণ হচ্ছে একটা নতুন চারা একটা নতুন শিশুকে নিয়ে জন্মাচ্ছে শিশুটার যখন আঠেরো বছর বয়স হবে গাছটারও আঠেরো বছর বয়স হবে গাছটার তখন কিন্তু তিন চার লাখ টাকার দাম হবে কমার্শিয়ালিও হবে এবং গ্রিনারির দিক থেকেও এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে আমরা এখন লক্ষ লক্ষ গাছ দিই তার কারণ হচ্ছে সবুজ বাঁচাতে হবে সবুজ ধ্বংস করো এটা আমি সব সময় বলি